ভীষণ সুন্দর লাগছে, জায়গাগুলো দারুণ লাগছে, স্পেশালি এই স্তম্ভগুলো পাঁচিকুটিমা দেখো ভীষণ সুন্দর। হাঁটছি এখন বিটি রোড থেকে আর উৎসব মুখর কলকাতা টোটাল, ঠিক আছে, মানে রাস্তাঘাটে এত ভিড় দেখেই মনে হচ্ছে যে পুজোর সেই মানে দু বছর আগে যেমনটা পুজো হতো সেরকমটা পুজো হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত। এবারে দেখাই, দেখো রাস্তায় লাইটগুলো সব জ্বলে গেছে, প্রত্যেকটা প্যান্ডেলের যে গেট সেই গেটের উপরে যে মাইক সেই মাইকগুলো বাজছে। আর আজকে আমার যে গন্তব্য সেটা হচ্ছে বরানগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাব। এসেছিলাম আমি দুর্গা পুজো যখন প্রিপারেশন করছিলাম তখন আমি এসেছিলাম, কীভাবে মণ্ডপ সেজে উঠছে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এবছরের যে উপস্থাপনা সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, ভীষণ সুন্দর করে মণ্ডপটা সাজানো হচ্ছে, কীভাবে সেজে উঠলো সেটা আজকে আমি দেখতে এসেছি। চলো তাহলে এদিক থেকে আমাকে পার হতে হবে। মণ্ডপের আমি একদম সামনে চলে এসেছি, প্রবেশ করার আগে তোমাদেরকে বলে দিই কীভাবে আসবে। তোমরা দমদম স্টেশন থেকেও আসতে পারো স্মৃতির মোড় হয়ে, অথবা যে তোমরা যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন নৌপাড়া, নৌপাড়া হয়ে ওখানে দুটো পুজো আছে, ওই দুটো পুজো দেখে তারপর তোমরা আসতে পারো। দেখো গেটটা, গেটটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, বৃন্দাবনের প্রেম মন্দির। এবার চলো ভিতরে ঢুকি। প্রেম মন্দিরের ভিতরে তো আমি ঢুকে গেছি, ওপরের অংশটা একটু মানে দেখাই তোমাদেরকে, যে লাইটের কাজটা এখানে করা হয়েছে সে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর লেখা রয়েছে এখানে প্রেম মন্দির, আর এই বড় বড় অট্টালিকাগুলোর মাঝখানে প্রেম মন্দিরকে দেখতে অপূর্ব লাগছে। টোটাল যে ফ্রেমটা সেটা কিন্তু একদম আলাদা লেভেলের লাগছে। এখানে একটা মঞ্চ করা হয়েছে আর বেশ কিছু চেয়ার পাতা হয়েছে যেখানে দর্শকরা আসবেন বসবেন। বন্ধুদল স্পোর্টিং ক্লাবে আমি এর আগেও এসেছিলাম, যখন গণবিবাহটা আমি মানে ব্লগটা করেছিলাম তখন। অসাধারণ কাজ করে থাকে বন্ধুদল স্পোর্টিং ক্লাব প্রতি বছর, এবছরও মানে সামনের বছরও যে গণবিবাহ সেটাও হবে, আমি তোমাদেরকে দেখাবো, ভীষণ সুন্দর লাগে দেখতে। এবার চলো মণ্ডপের ভিতরের অংশটা কীভাবে সেজে উঠেছে, যে কাজগুলো আছে সে কাজগুলো দেখা যাক। বাইরে দেখতে পাচ্ছো রাধা এবং কৃষ্ণকে দেখা যাচ্ছে, আর পিছনে একটা ঝর্ণা রয়েছে, ওদিক দিয়েও মানুষজন যাচ্ছেন আবার এদিক দিয়েও যাচ্ছেন, দুটো এখানে এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। মণ্ডপে প্রবেশ করার আগেই দেখা যাচ্ছে দুই পাশে দুটো হাতিকে, আর এই যে ওপরে দেখতে পাচ্ছ এই যে বাঁশের একটা কাঠামো তৈরি করা হয়েছে ওখান থেকে কিন্তু এই লাইটটা পড়ছে, তো ওপরে এই যে লাইটের যে ডিজাইনটা করা হয়েছে এই লাইটটা বেশ, এই লাইটটার জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। যখন তৈরি হচ্ছিল এই ফাইবারের কাজগুলো যখন করা হচ্ছিল, আমি এসেছিলাম যেটা বলছিলাম, আমি এই কাজগুলো করতে সত্যি অনেক মানে খাটনির ব্যাপার টোটাল ব্যাপারটা, যে এই এক একটা করে স্তম্ভ তৈরি করা, পুরো বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে ব্যাপারটাকে পুরো তুলে ধরা সত্যি মানে খাটনির ব্যাপার। দেখা যাচ্ছে এদিকে কৃষ্ণকে, ঠিক আছে, মানে একদম ছোটোবেলায়, তারপরে একটুখানি বড় হওয়ার পরে ওখানে দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর এই ছবিগুলো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। প্রেম মন্দিরের একদম ভিতরের অংশটাতে আমি রয়েছি, আমি মনে হচ্ছে যেন বরানগরে নয় বৃন্দাবনের প্রেম মন্দিরেই রয়েছি। ভিতরের অংশটা একটুখানি দেখাই তোমাদেরকে, দেখো জায়গাগুলো দারুণ লাগছে। এখানে একটা মানে মই মতো রাখা ছিল, ঠিক আছে, এখান থেকে উঠে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে জায়গাটা মাঝখানের অংশটা অপূর্ব লাগছে, ঠিক আছে। আর এখানে কিন্তু প্রেম বাণী, সমস্ত জায়গায় কিন্তু প্রেম বাণী লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এই দিকে লেখা রয়েছে, এই দিকে লেখা রয়েছে, অনেক জায়গায় লেখা রয়েছে।
স্পেশালি এই স্তম্ভগুলো পুরোপুরি অরিজিনাল মনে হচ্ছে, এমনকি ভিতরের অংশতে এই দেওয়ালগুলোকেও টোটাল ওরকম সাজে সজ্জিত করা হয়েছে। দেওয়ালগুলো পুরো মনে হচ্ছে দেখো পাথরের তৈরি। ডিজাইনগুলো এরকম এরকম করে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মানে টোটালটাই হচ্ছে এখানে ফাইবারের কাজ, ঠিক আছে। মানে ওপরের অংশটা মানে অর্থাৎ এই যে জায়গাটা, এখানে তো দর্শনার্থীরা উঠতে পারবেন না, কিন্তু যখন তৈরি হচ্ছিল আমি পুরো কাছ থেকে দেখেছি তৈরি হতে। ভিতরের অংশগুলোতে ঝাড় লাগানো রয়েছে দেখো, মানে ফিলটা কিন্তু টোটালটাই পাওয়া যাচ্ছে, মানে বারান্দার যে অংশটা আর কি, ঠিক আছে। মায়ের অবস্থান হচ্ছে একদম সামনের দিকে, এখানে এই স্তম্ভগুলো 1 2 3 4 5 6 7 8 আটখানা স্তম্ভ রয়েছে, আর টোটালটা হচ্ছে রাউন্ডেড টোটাল ব্যাপারটা। ভিতরের অংশটাতেও রাধা এবং কৃষ্ণের যে ছবি সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ গৌমিতায়ের ছবি রয়েছে, আর বাণীগুলো তো তোমাদেরকে দেখালাম। মানে আজকাল চারিদিকটা এতটা অশান্ত বলা যেতেই পারে, একটুখানি শান্তি পাওয়ার জন্য কিন্তু বরানগরের এই প্যান্ডেলে তোমরা আসতেই পারো। এবার দেখাই তোমাদের মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা দেখো ভীষণ সুন্দর, যেহেতু প্রেম মন্দির করা হয়েছে মাতৃ প্রতিমাটার মধ্যেও কিন্তু যে কৃষ্ণ, সে কৃষ্ণের কিন্তু ছোঁয়া রয়েছে। এই যে কৃষ্ণ রূপে মা দুর্গা, শিল্পী রামপাল, কৃষ্ণনগরের থেকে তৈরি করা এই প্রতিমা। একটুখানি দেখাই যে জিনিসটা রয়েছে এখানে, যেটা মেন বিশেষত্ব এখানে, একটু দেখাই তোমাদেরকে। দেখো দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের কাছে কিন্তু গণেশ ঠাকুরের একদম হাতে দেখা যাচ্ছে ঢোল রয়েছে, ঠিক আছে। আবার এদিকে কার্তিকের হাতেও কিন্তু ঢোল রয়েছে, ঢোল বাজাচ্ছেন, এবং লক্ষ্মী ঠাকুর দেখা যাচ্ছে করতাল বাজাচ্ছেন, ঠিক আছে। আর সরস্বতী ঠাকুর বীণা বাজাচ্ছেন, আর এখানে যে অসুর, অসুরকে দেখা যাচ্ছে যে অসুরের হাতে রয়েছে খাড়াটা, ঠিক আছে। ভীষণ সুন্দর পুরো বিষয়টা কিন্তু, দারুণ সুন্দর। ঘরের মেয়ে বাপের বাড়ি এসেছে পার্বতী, সঙ্গে কার্তিক গণেশ আছেন, লক্ষ্মী সরস্বতী। এই যে বাইরের অংশের যে লাইটটা হচ্ছে, মানে টোটাল এক এক সময় এক এক রংটা মানে বদলাচ্ছে, রংটাও বদলাচ্ছে যেরকম, সেরকম টোটাল ব্যাপারটাই বদলে যাচ্ছে। এটা কিন্তু কন্ট্রোল করা হচ্ছে এই পিছনের অংশ থেকে কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এইখান থেকে কন্ট্রোল হচ্ছে, আর এখানে একজন বসে রয়েছেন, উনি কন্ট্রোল করছেন। বাসব কাকুর সাথে আবার দেখা হয়ে গেছে, কথা বলবো। তৈরি হয়ে গেছে মণ্ডপ, আমি তো এসেছিলাম মণ্ডপ দেখাতে। আচ্ছা প্রথমে আমি জানতে চাইবো ঠাকুরটার ব্যাপারে, ঠাকুরটা একটুখানি আলাদা, এরকম ঠাকুর দেখা যায় না, ঠাকুরের বিশেষত্ব। আমাদের এই প্রতিমা হচ্ছে কৃষ্ণরূপী দুর্গা। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক যেহেতু এটা কৃষ্ণের মন্দির আর কি, অয়ন ঘোষের বাড়িতে কৃষ্ণ যখন যায় রাধার সঙ্গে দেখা করতে, সামনে অয়ন ঘোষ পড়ে যায়, সেই সময় এই রূপটা নিয়েছিল এবং সরে গিয়ে রূপটা নিয়েছিল। তখন রাধা অয়ন ঘোষ দেখছে এটা রাধা, কৃষ্ণ নেই, এই রূপটা সেই রূপের আমরা রেখেছি। প্রেমের বাড়ি আমরা তো শান্তির জন্যই করেছি, শান্তি চাই সবাই, আমরা শান্তি চাই। আমরা ভীষণ এই করোনার জন্যে বহু মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই চলে গেছে। তার চারিদিকে যেমন সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, হানাহানি হচ্ছে, আমরা চাই শান্তির বাণী, কৃষ্ণ সেই শান্তির বাণী আমরা রেখেছি। মানুষ এই বাণীগুলো পড়ে দেখে মানুষের একটা তৃপ্তি আসছে, এবং সেটাই আমরা এই বাণী, প্রেম সম্পর্কিত বাণী আমরা সব জায়গায় লাগিয়ে দিয়েছি। এখানে আমাদের সবাই পড়ে খুব উৎফুল্ল এবং আনন্দিত, শান্তি পাচ্ছে। কতদিন থাকছে টোটাল মণ্ডপ? আমাদের দ্বাদশীর দিন যাবে, দ্বাদশীর দিন বিসর্জন হবে। বিসর্জন, আচ্ছা। মানে দ্বাদশী অবধি, মানে একাদশী অবধি, দ্বাদশী অবধিও দেখতে পারবে ঠাকুর, মানে ঠাকুর দ্বাদশী তো ঠাকুর যায় সন্ধ্যেবেলায়, তার আগে মানুষ দেখতে পারবে। গতবারের থেকে তো এবছর দেখছি ভিড়ভাড়টা অনেকটাই প্রচণ্ড, মানে সেই আমাদের তৃতীয়া থেকে ভিড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, জানি না আজকে কতদূর কী হবে, এর মধ্যে হাজার হাজার লোক। আমাদের জায়গাটাও বড়ো আছে, মাঠ আছে, একটা সুন্দর প্রকৃতি, একটা মানে নিঃশ্বাস ফেলার জায়গা আছে আমাদের এখানটা। আর একটা যেটা বলেছিলাম ওটা কাল থেকে শুরু হচ্ছে, ওই যে লীলা ক্ষেত্র যেটা, আচ্ছা ওটা কালকে থেকে হচ্ছে, কাল থেকে শুরু। একটু বলে দিন ওই ব্যাপারটা নিয়ে, বলে দিন যারা দেখছেন তারা। আমি দর্শকদের মাইকেও বলে দিয়েছি যে আগামীকাল সপ্তমী থেকে আমাদের এখানে আসবেন, সেখানে আমরা লটারির মাধ্যমে ডেকে নেবো,
কাপেলদের বসাবো, সে যে কোনো বয়সেরই হতে পারে, তাদের বসাবো, তাদের চা বিস্কুট কফি চিপস লজেন্স সব খাওয়াবো। তাদের সঙ্গে আর একটা যে জিনিস করবো, আর একটা কুইজও করবো, যারা বুঝবে তাদের মধ্যে কুইজও করবো, তাদের একটা করে হাতে পুরস্কার হবে। এই জিনিসটা ভীষণই ভালো একটা জিনিস, মানে লাইভ এই অনুষ্ঠানটা কলকাতার কোনো জায়গায় দেখতে পাওয়া যায়, এটা একটা আমরা করেছি। আচ্ছা, আমাকে তো আমার যারা দেখেন আমার ব্লগ সবাই বলেন যে সেই গণবিবাহর কথা যখন আমি এসেছিলাম প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন, ওটা এবছর হচ্ছে তো? একদম 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন আমাদের সপ্তকন্যা বিয়ে। বেশ, আগে থেকেই অ্যানাউন্সমেন্ট আপনি করে দিলেন, অনেক ধন্যবাদ কাকু, আবার দেখা হচ্ছে। এই যে মানে অভিনব উদ্যোগ, মানে অভিনব ব্যাপার স্যাপারটা রয়েছে যে বৃন্দাবনের প্রেম মন্দিরে কৃষ্ণ রূপে মা দুর্গা এখানে সজ্জিত, যে ব্যাপারটা আমার ভীষণই ভালো লাগলো। মানে কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপে কিন্তু এরকম জিনিসটা দেখা যায় না যেটা এখানে আমি পেলাম। তোমাদের কীরকমটা লাগলো সেটা আমাকে জানিও, বড়নগর থেকে কারা কারা দেখছো সেটা আমাকে জানিয়ে দিও, তাহলে আমি বুঝাবো যে তোমার এলাকার পুজো এটা। পরবর্তী ব্লগে খুব শিগগিরই সবার সাথে দেখা হচ্ছে, তাদের কোনো জন্য বিরতি নেবো। শুভ শারদীয়া, ভালো থেকো সবাই, টাটা।